আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে আরও একবার হাসান ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটা পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, যেখানে আমি দেখাবো 1,37,000 টাকার মধ্যে একটা গেমিং, ফিনান্সিং, এডিটিং, যাই বলি না কেন, অলরাউন্ডার পিসি, যার জন্য পিসিটা বিল্ড করা ফেরদৌস হাসান আর ভাইয়া আসছে পাশে তিনজন সৈন্য নিয়ে, আসছে কুমিল্লা থেকে, জায়গার নাম তিতাস। ভাইদের সাথে কথা বলবো, পাশাপাশি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো 1,35,000 বা 37,000 টাকার মধ্যে আপনারা কী ধরনের পিসি এই বাজারে বিল করতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম হলো ফেরদৌস হাসান, আমার মিতা, তবে 50% ফুল নাম আমার সাথে মিলে নাই, অর্ধেক মিল আছে। বাসা কুমিল্লা কোন জায়গায়? তিতাস থানা। তিতাস থানায় না? আচ্ছা যাই হোক, এই যে সাথে আসছেন, এখানে কে কি হয় আমার একটু পরিচয়টা দেন। এটা আমার বড় ভাই। বড় ভাই? ভাই বন্ধু। আচ্ছা, বন্ধুদের সাইজ একটু ছোট একটু শর্ট, ভাই আবার সেম সেম সাইজ নাকি? যাই হোক, ভাইয়া কিন্তু তার নিজের কাজের জন্য বিসিটা বিল করতেছে, কি কাজ করবেন বিসি দিয়ে? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলবেন যে এই যে পিসিটা বিল করলেন, এখানে প্রোডাক্ট চুজের ব্যাপারে মানে আইডিয়া করতে গিয়েছে? মানে প্রথম থেকে আপনার ভিডিও প্রথম সর্বপ্রথম দেখছি, তো সেখান থেকে আইডিয়া নিয়েছি। তারপর আপনাদের ওয়েবসাইট ক্রিয়েটাস কম্পিউটার সেখানে ভিজিট করেছি, তো সেখান থেকে পুরোটা আইডিয়া নেওয়া হয়েছে। কুমিল্লাতে কি কম্পিউটারের দোকান আছে এরকম? আছে, অনেক আছে। আচ্ছা, তাহলে এখানে আসছেন কেন? না, আপনার ভিডিও দেখে মানে ইয়ারলো, তো আত্মবিশ্বাসে এখানে আসলাম। কি ঠিক আছে, কুমিল্লা আমার জানা মতে একটা মার্কেট আছে, সেখানে অনেক আগে আমি আমার সাথে যোগাযোগ ছিল। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোতে এখানে কিন্তু কম্পিউটার প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু ফ্যাক্ট যেটা সেটা হলো লেটেস্ট প্রোডাক্টগুলো আসলে সব জায়গায় অ্যাভেলেবল না। তো ভাইয়াকে কী বলবো, এই পিসির জন্য বাজেট ছিল কিন্তু আরও কম, তবে গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার কারণে মার্কেটের অবস্থা খুব খারাপ, সেজন্য একটু বেশি টাকা খরচ হয়ে গেছে। তবে আপনারা যারা আমাকে দীর্ঘদিন যাবত নক করতেছেন যে ভাইয়া দাম কবে কমবে কবে কমবে, আমি আপনাদের জন্য আসলে ভালো কোনো খবর নিয়ে আসতে পারতেছি না, কারণ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস বেড়ে আছে এবং কিছু কিছু প্রোডাক্টের প্রাইস সামনের দিকে আরও বাড়বে, সেটা আমি অলরেডি কিন্তু লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তারপরেও যাদের একান্তই কাজ করতেই হবে তাদের জন্য আসলে কী বলবো, নিয়ে নেন, সামনে আরও বাড়বে। আর যারা ওয়েট করতে চান, এক বছরের মতো হয়তো ওয়েট করতে হতে পারে স্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ার জন্য। তো যাই হোক, করোনা পরিস্থিতির কারণে এবং মাইনিংয়ের কারণে বিভিন্ন কারণে কিন্তু এই গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো এখন অনেক বেশি। ভাইয়ার যে বিল সেটাতে উনি 1660 সুপার গ্রাফিক্স কার্ড ইউজ করেছে, আমার লাস্ট 1660 সুপার দিয়ে পিসি বিল করা হয়েছে আমার মনে হয় 8-9 মাস আগে, তারপরে আর বিল করা হয়নি কারণ এই প্রাইসটা অনেক বেড়ে গিয়েছিল। ফেরদৌস ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কাজের জন্য পিসি নিচ্ছেন, গেম তো খেলা হবে না তেমন একটা, যাই হোক যে উদ্দেশ্যে পিসিটা নিচ্ছেন, টাকা পয়সা ম্যানেজ কীভাবে হয়েছে? এটা আমার আব্বু দিয়েছে টাকা। আব্বু দিছে না? আব্বু কিন্তু টাকা দিয়ে দিছে পিসি কেনার জন্য, পিসিও নিয়ে নিচ্ছেন, কাজগুলো সুন্দরভাবে করবেন। আমার কাছে যেন কোনো এক সময় ফোন করে বলতে পারেন যে হাসান ভাই, যে কাজের জন্য পিসি নিছি আমার কাজগুলো সুন্দরভাবে আমি করতে পারতেছি। আর পাশের তিনজন যারা আছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, কেমন লাগতেছে হাসান ভাইয়ের কাছে আসার পরে? সন্তুষ্ট, সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে এই ভাই। যাই হোক, খুব ভালো লাগলো। আর কুমিল্লা ভাইদের বাড়ি, আমার বাড়ি তো মতলব চাঁদপুর, আপনারা জানেন, কাছাকাছি মানুষ, এলাকার ভাই ব্রাদাররা যখন আসে তখন কিন্তু ফিলিংসটা অন্যরকম থাকে এবং ভিডিও করার স্পিডটাও কিন্তু খুবই বেড়ে যায়। তো যাই হোক, এতদিন ভিডিও দেখছেন বাসায় বসে আর আজকে দেখলেন কীভাবে ভিডিও করি, কেমন মনে হইতেছে? অনেক ভালোই লাগতেছিল। না মানে কেমন লাগতেছে ভিডিও, কি খুব ইজি ইজি ভিডিও করা? না, অনেক কষ্ট। ভাইদেরকে খুব কষ্ট দিলাম, কারণ একবার ব্যাটারি চেঞ্জ করছি, ব্যাটারি চার্জ শেষ, আর একবার মেমোরি কার্ডই ঢুকাই নাই। সো এই সব কিছুর জন্য মামুন দাই, ক্যামেরার পিছনে যে আছে সবসময় আমাকে সাপোর্ট দেয়, মামুনকে আর একবার থ্যাংকস। তো বন্ধুরা, চলে এলাম প্রসেসর হাতে নিয়ে। আপনারা জানেন Ryzen5 3600 প্রসেসরটা অলরাউন্ডার একটা প্রসেসর, গেমিং, ফিলেন্সিং, এডিটিং, গ্রাফিক সব কাজের জন্য কিন্তু একেবারে সুপার একটা প্রসেসর, এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই প্রসেসরটা চুজ করেন তাদের কাজের জন্য। আর ফেরদৌস ভাইও কিন্তু তার ব্যতিক্রম নন, চয়েস করেছেন Ryzen 5 3600। প্রসেসরটার স্পেসিফিকেশন বলতে হয় 6 কোর 12 থ্রেড, তার মানে একটা প্রসেসরের কোর থ্রেডটাই কিন্তু মেইন, এর পারফরমেন্সের কথা যদি আমরা যাচাই করতে যাই। সো 6 কোর 12 থ্রেড থাকবে প্রসেসরটাতে, 3.6 হলো বেস স্পিড, আপনি যখন এটাকে ওভারক্লক করবেন 4.2 স্পিড পাবেন। এই 5 MB ক্যাশ সহ চমৎকার একটি প্রসেসর এই প্রসেসরটা থাকতেছে আজকের বিল্ডে। মাদারবোর্ডের কথা বলবো, ভাইয়ের জন্য কিন্তু আমরা মাদারবোর্ড চুজ করেছি স্টিল লিজেন্ডের B450M স্টিল লিজেন্ড, এটা মাইক্রো ATX একটা বোর্ড। আর এই বোর্ডটা যারা পছন্দ করেন তাদের স্পেশাল একটা কারণ হলো এই মাদারবোর্ডে কিন্তু ভালো একটা 8GB লাইটিং আছে, সো কাজ করার সময় কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে। যাই হোক, এই মাদারবোর্ডটা থাকতেছে, যাদের বাজেট আরও 1000 টাকার মতো বেশি আছে তারা চাইলে ATX-টা, আই মিন বড় বোর্ডটা নিতে পারেন। র্যামের কথা বলি, আজকের বিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন ভাইপার গেমিং, ইদানিং কিন্তু ভাইপার গেমিং র্যামগুলো ভালো যাচ্ছে কারণ এর পারফরমেন্স বেশ ভালো, আমরা কিন্তু এর ফিডব্যাক এবং রিভিউ ভালো পাচ্ছি। 3200 MHz-এর 8GB করে 16GB দুটা র্যাম থাকতেছে,
যারা এডিটিং এর জন্য পিসি বিল করেন আমি সব সময় বলি আপনারা দুটা কিংবা পারলে চারটা RAM ইউজ করবেন তাহলে কিন্তু পারফরম্যান্স অনেক ভালো পাওয়া যাবে সো এই লাইফ টাইম ওয়ারেন্টি সহ দুইটা RAM কিন্তু থাকতেছে তো বন্ধুরা আজকের বিল্ডে আমরা একটা এসএসডি দিচ্ছি HP ব্র্যান্ডের EX900 যেটার মডেল M.2 NVMe এটা হলো 250GB HP ব্র্যান্ডের মোটামুটি স্যামসাং এর সাথে কিন্তু পাল্লা দিয়ে এই এসএসডিটাও বিক্রি হয় কারণ এর পারফরম্যান্সও বেশ ভালো সো আপনারা চাইলে HPটাও নিয়ে নিতে পারেন আমাদের আজকের বিল্ডে HP M.2টা থাকতেছে এবং বড় একটা স্টোরেজও থাকবে যারাই গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করবেন বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন তাদের কিন্তু একটা বড় হার্ড ডিস্ক লাগে সেজন্য একটা হার্ড ডিস্ক আছে বারাকোডা সিগেটের 1 TB একটা হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটাও থাকবে আর আপনারা সবাই জানেন হার্ড ডিস্কের ওয়ারেন্টি 2 বছর M.2 ওয়ারেন্টি 3 বছর লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি 3 ইয়ার্স আমাদের আজকের বিলটে একটা পাওয়ার সাপ্লাইও কিন্তু থাকবে কোর্সায়ারের দেখতে পাচ্ছেন CB550 আর এই কোর্সায়ারের পাওয়ার সাপ্লাই সম্বন্ধে যদি বলি এটার কিন্তু ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স অনেকেই আমাকে এটা বলার পরেও ফোন করেন যে ভাইয়া এই কোর্সারের ওয়ারেন্টি কতদিন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে CB450 550 650 সবগুলাতে কোর্সারের সবগুলা পাওয়ার সাপ্লাইয়েরই ওয়ারেন্টি 5 ইয়ার্স 80+ বোন সার্টিফাইড সহ এটা একটা চমৎকার পাওয়ার সাপ্লাই নিতে পারেন আপনাদের যদি বাজেট থাকে 5700 4700 3500 450 ওয়াট সেটার দাম 3500 550 দাম 4700 এবং 650 দাম 5700 যাই হোক আমাদের এর পরবর্তীতে আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা লিকুইড কুলারও আছে যেহেতু 3675 একটা হিট হয় হিটিং ইস্যু আছে এই জন্য একটা লিকুইড কুলার আছে অ্যানটেক ব্র্যান্ডের ন্যাপচুন 240 এটা কিন্তু 240 দুটা ফ্যান থাকতেছে RGB এবং হিটসিংয়ের উপরও একটু ফ্যান আছে সো অ্যানটেকের এই লিকুইড কুলারটা আজকের বিল্ডে থাকতেছে বন্ধুরা আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করেছি এটা হলো ম্যাট্রেস 50 ডিপ কুলের চমৎকার একটা কম্পিউটার কেস আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সামনে কিন্তু তিনটা ফ্যান আছে ব্যাক সাইডে কোনো ফ্যান নেই এবং অবশ্যই অবশ্যই আপনারা একটা ব্যাক সাইডেও ফ্যান কিন্তু লাগিয়ে নেবেন সামনে টোটালটাই গ্লাস তারপরেও কিন্তু মোটামুটি এয়ারফ্লো হবে উপরে ম্যাশ আছে ফ্যান লাগাতে পারবেন লিকুইড কুলারের চাইলে অন্য ফ্যানও লাগাতে পারবেন এবং দুই সাইডটাতে কিন্তু একটু ম্যাশ আছে বাতাস মানে সুন্দরভাবে যেন ঢুকতে পারে বেরোতে পারে আর উপরের দিকে একটু দেখাও মামুন এদিকে কিন্তু পাওয়ার সুইচ প্লাস আপনার USB 3.2 তিনটা USB পোর্ট আছে একটা হেডফোন মাইক্রোফোন দুইটা আলাদা আলাদা জায়গায় একটা রিস্টার্টের সুইচ বা ফ্যানের কালারের যে সুইচ কন্ট্রোলিং সুইচ বলি না কেন একই জিনিস সো এই জিনিসগুলো থাকতেছে সাইডে একটা টেম্পার গ্লাস থাকবে আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা স্পিকারও আছে এক্সট্রিমের দেখতে পাচ্ছি 1221 অনেকদিন পরে ভিডিওর মধ্যে স্পিকার থাকতেছে অনেকে সাউন্ড সিস্টেমটা আসলে বাজেটে না হওয়ার কারণে নেন না বা অনেকে ছোটো ছোটো হেডফোন নেন আমাদের আজকের বিল্ডে এই এক্সট্রিমের 2:1 আই মিন উফার সহ একটা স্পিকার থাকতেছে এরপরে আমাদের আজকের বিল্ডে মেইন যে আইটেমটা গ্রাফিক্স কার্ড এবার গ্রাফিক্স কার্ডের কথা বলবো GTX 1660 সুপার মানে এই গ্রাফিক্স কার্ড সম্বন্ধে বলতে গেলে আসলে না বললেই নয় একটা সময় এই গ্রাফিক্স কার্ডের প্রাইস ছিল 30,000 টাকার নিচে বাট আজকে এটার প্রাইস কত অ্যামাউন্ট 50,000-এর উপরে অবিশ্বাস্য তারপরে কিছু করার নেই লাগবেই টু ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে GDDR6-এর আপনারা যাদের গ্রাফিক্স কার্ড লাগবে তারা নিতে পারেন আর যারা চিন্তা করেন ওভার প্রাইস দিয়ে নেবেন না তারা ওয়েট করেন আমার মনে হয় 6-7 মাস পরে প্রাইসগুলো আস্তে আস্তে কমা শুরু করবে সো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে বলবো একটা মনিটরের কথা ভিউসনিকের ফুল এইচডি IPS ডিসপ্লে সহ মনিটর যেটার মডেল VX2276SHD সো এই মনিটরটাও কিন্তু থাকতেছে এবং পাশাপাশি আমরা একটা কিবোর্ড দিচ্ছি ফ্যানটেকের K613 ফাইটার TKL2 এই কিবোর্ডটা কিন্তু একটু ছোটো সাইজ এটা নিউমেরিক দেখা গেলেও এখানে কিন্তু নাম্বার প্যাড থাকবে না এখানে অন্যান্য অপশনগুলো আছে সো যাদের একটু বড় মডেল পছন্দ তারা 613L নেবেন লার্জ যেটা আর এটা কিন্তু K613 পাশাপাশি একটা মাউস থাকবে ফ্যানথমের X15 ফ্যানটেকের প্রোডাক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন RGB এই মাউসটাও কিন্তু থাকতেছে এবং একটা ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছি যেহেতু উনি কাজ করবে ভিডিও কলিংয়ের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো ভালো সো এই ওয়েব ক্যামটা থাকতেছে পাশাপাশি কিন্তু একটা হেডফোনও থাকতেছে আমাদের ভাইয়া হেডফোনও নিচ্ছে স্পিকারও নিচ্ছে যখন একা একা চুপি চুপি গান শুনবে তখন হয়তো হেডফোন লাগবে আর সবাইকে যখন শোনাবে তখন স্পিকার সো এই হেডফোনটা থাকতেছে প্রাইস কিন্তু 1800-1900 টাকার মধ্যে KWG চমৎকার একটা RGB হেডফোন প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নিন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রইলো সেই নাম্বারে ফোন করবেন যদি অন্য কোনো প্রোডাক্টের প্রাইস আপনার জানা লাগে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ফেসবুক পেজ ভিজিট করবেন ক্রিয়েটাস কম্পিউটার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও ভিজিট করবেন আশা করতেছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো আর এরকম একটা PC লাগলে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার Level 7 756-57 হোল্ডিং নাম্বার সব কিছু আপনারা জানেন আমি জানি তারপরও বলে দিলাম বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো রকম কিছু আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ইদানিং সবগুলো কমেন্টই পড়ি এই কমেন্ট থেকে আমার ভুলগুলো আমি শুধরে নেব আর যদি কোনো ভুল করেই ফেলি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ